গুড মর্নিং ফ্রেন্ডস, সকালে আজকে সকালে অনেকটা দেরি হয়ে গেছে কাজ বাজ শুরু করতে। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা দেরি করে উঠে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু কাজ সারতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ছেলেও ঘুম থেকে উঠতে দেরি করেছে, তো ও ঘুম থেকে ওঠার পরেই আমি চটপট আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে এবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু করে নেব। আর ব্রেকফাস্টও আমার রেডি করা হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট এখনও করা হয়নি। ছেলে এই ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, তো আমি আমার আস্তে আস্তে কাজ টাজগুলো সারিও, ততক্ষণে বাথরুম থেকে বেরো, তারপরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো বিছানাটা ঝেড়ে নিয়েছি, নেওয়ার পরে এবারে ঘর দালানটা ভালো করে ঝাড় দিয়ে নেব, নিয়ে মুছে নেব। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি, আমি এখন ছাদে আছি। ছাদে এই জামা কাপড়গুলো সব দেওয়া আছে, এগুলো একটু তুলে নিতে এসেছি। এগুলো তুলে নিয়ে চলে যাব। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো এখনও অর্ধেকগুলো দেওয়া হয়েছে, অর্ধেকগুলো দেওয়া হয়নি। এগুলো গত দুদিনের জামা কাপড়, শুকোতেই চাইছে না। আজকে ছাদে একটু রোদটা উঠেছে বলে এনে দিলাম, মনে হয় শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। আর আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্ত কিছু তুলে নেব। আর সকালবেলা আমাদের সাথে কথা বলার সময় হয়নি, আজকে সকালের কাজটা সারতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30-12 বেজে গিয়েছিলো। তো কাজটা সারতে একদমই সময়, মানে কথা বলতে পারিনি। কাজটা সারলাম, ছেলেও উঠলো অনেকটা দেরিতে, ও উঠেছে 11:30-12 বেজে গেছে আজকে, সেই জন্য আর ব্রেকফাস্টও করিনি, একেবারে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। কেননা অত দেরিতে ব্রেকফাস্ট করলে দুপুরের খাবার খেতেও অনেকটা দেরি হয়ে যায়, আর এই শীতেতে ভালো লাগে না বেশি দেরি করে ভাত খেতে। শীতকালে ভাত খেতে এমনিই বেশি ভালো লাগে না একবারের বেশি, আবার যদি খেতে দেরি হয় আরোই ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে এবার একটু ছাদে এসেছি। আর তো দুপুরের খাওয়ার কোনো ঝামেলা নেই, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব ধুয়ে আমি এবার ছাদে এসেছি। ছাদে এই সমস্ত জামা কাপড়গুলো দেখছেন, এগুলো সব তুলে নেব। আর আজকে যেগুলো কেচেছি কিছুটা দেওয়া হয়েছে, এইগুলো সব আজকের কাঁচা। কটা দেওয়া হয়েছে এখনও এই যে বালতিতে এখনও রয়েছে, এগুলো সব তুলে দেবো। এগুলো তুলে নিয়ে তারপরে এগুলো দেবো। তো আমি চটপটাকে জামা কাপড়গুলো দিয়ে দিই, না হলে আবার একটুখানি পরেই রোদ্দুর চলে যাবে আর শুকাবে না, এমনিতেই শুকোচ্ছে না জামা কাপড়। এই জামা কাপড়গুলো দুদিন তিন দিন ধরে তুলছি, ছাদে দিচ্ছি, তুলছি, সেই ভিজেইগুলোই রয়ে যাচ্ছে, ভালো শুকোচ্ছেও না। তো আমি আমার কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা। Thank you.
সব মেলা হয়ে গেছে, যেগুলো ভিজেছিল সব দেওয়া হয়ে গেছে এখানে। আর এগুলো সব আজকেরই কাঁচা, এগুলো এখনও শুকায়নি, এগুলো কালকে কার। আর এই যে আমার ছেলে দেখুন কোথায় উঠে দাঁড়িয়ে আছে। আমি ছাদে এলেই তারপরে ও ছাদে আসবে, না হলে একা ছাদে আসতে চায় না। ও এলেও বেশিক্ষণ থাকে না, নেবে যায়। সেটা খুব রেয়ার। তো এবার আমরা কি নিচে চলে যাই, কি একটুখানি রেস্ট করি, তারপরে আবার একটু পরে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে। তো আবার আর এখন আমি আর কিছু কথা বলছি না, আবার সেই দেখা হবে বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা, সন্ধ্যা টন্ধা দিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, গুড ইভিনিং। দুপুরবেলা, আগে দুপুরবেলা আর ঘুমাইনি, দুপুরবেলা ছাদে যা জামা কাপড় ছিল ওগুলো এদিক ওদিক করে উল্টে উল্টে সব জামা কাপড়গুলো শোকালাম। তো আজকেরগুলো কিছু শোকাইনি, আজকেরগুলো এখনও ভিজে আছে, সেগুলো এনে আবার ঘরে চাড়িয়ে দিয়েছি। আগের দিনে যা ভিজেছিল সেগুলো সব শুকিয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমার যা কাজ থাকে সেগুলো সব সেরে আমি এই যে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আমার ছেলেরা যে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে দুপুরবেলা তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছিলো, তাই ওর এখন খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলেছি। ও সন্ধ্যাবেলা বা সকালবেলা কোনোদিনও দুধ, হরলিক্স বা কমপ্লেন কিছু খায় না। ওর খেলে একটু গ্যাসের প্রবলেম হয় অনেক ছোট থেকেই, ডাক্তার ওই জন্য ওকে দুধ, কমপ্লেন, হরলিক্স সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছে। ওকে যে ডাক্তার দেখাই সেই ডাক্তারই বারণ করে দিয়েছে, তো সব কিছু খায় না। বিকালবেলা ওকে আমি একটু ফল কেটে দিয়েছিলাম, সেই ফলটাই খেয়েছিল। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, ও খিদে পেয়ে গেছে প্রচুর, আর ও বায়না করছিল লুচি আর ছোলার ডাল খাবে বলে। তাই আমি তাড়াতাড়ি রান্নাঘরে এসে খাবারটা বানিয়ে ওকে খেতেও দিয়ে দিয়েছি অলরেডি। লুচিও হয়ে গেছে, ছোলার ডাল, আর তার সাথে আমি একটু বেগুন ভেজেছি। বেগুন ভাজা দিয়ে লুচি খেতে দারুণ লাগে, তাই জন্য একটু বেগুনও ভেজেছি। আর এখানে হচ্ছে আমার চা, আমারও খিদে পেয়ে গেছে প্রচুর, আমিও তাই ভাবছি একটু চা করে খাই। চায়ের সাথে বিস্কিট রয়েছে আর প্যাটিস টাইপের একটা কি বিস্কুট রয়েছে, ওইটা আমি ওটা খেতেও খুব ভালো লাগে, তো চা দিয়ে আমি ওটাই খাবো। আর ছোলার ডাল, এই যে ছোলার ডালটা হয়ে গেছে দেখুন, ছোলার ডাল, আর এটাতে আছে বেগুন ভাজা, আর এটা ময়দা মেখে রেখেছি, খালি ওর মতো অল্প করে দিলাম, আবার যখন রাত্রে খাবো তখন ওটা করে নেবো। একেবারে করে রাখলে এমনিতেই সব ঠান্ডা হয়ে যাবে, ডালটা ছাড়া আর কিছু গরম করা যাবে না, বেগুন ফেগুন। তো এখানে লুচিটা পরে করবো, আমরা লুচি কি পরোটা যাও করে নেবো, লুচি হয়তো আর রাত্রে খাবো না। তো এবার চাটা চটপট করে নিয়ে আমি একটু খেয়ে নিই, আর তাহলে ততক্ষণ চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার চা করা হয়ে গেছে, আমি চা করে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে দেখুন, ঘরে যখনই ভিডিও করি পিছন দিকে সব জামা কাপড় এভাবে ঝোলানো থাকে, এগুলো আজকে শুকোয়নি, এগুলো আজকে কেচেছিলাম, ওগুলো আজকে শুকোয়নি। আর আমার চা, আমি চা করে নিয়ে চলে এসেছি, এই যে চা। আর এতে আছে বেকারির বিস্কিট, এগুলো প্যাটিস টাইপের দেখতে। তো আজকে আমি চা খেতে খেতেই আমার ভিডিওটি শেষ করছি, ভিডিওটি আরও বেশি বড় করলাম না। এরপরে আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে সন্ধ্যাবেলা, সন্ধ্যা আর রাত্রেবেলা ভিডিওটা শেষ করলে অনেকটা রাত্রি পর্যন্ত আমাকে এডিট করতে হয়। তো তাই জন্য আজকে আর আমি এমনি সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়েই দিলাম, আর কিছু আমার কাজ নেই, এবার আমি বসেই থাকবো। তো চা খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।
আর গুড নাইট।